নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদেরকে বলে রাখি যে এসএসসি সিপিও যেটা এসআই এবং এসআই পোস্টের জন্য তোমাদের একটা পেপার ওয়ান বা টায়ার ওয়ান এক্সামিনেশান হয়েছিল কয়েকদিন আগে, তার রেজাল্ট বেরিয়ে গেছে এবং তার ফাইনাল কাট অফও এসএসসি নিজেদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তো তোমরা যদি কেউ দেখতে চাও তো ইজিলি দেখতে পারো, অথবা আমি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইজিলি গিয়ে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো সিম্পলি তোমাদেরকে বলে রাখি, আলটিমেটলি যে মার্কসটা তোমাদের এখানে শো করাবে সেটা হচ্ছে নর্মালাইজড মার্কস, এবং নর্মালাইজড মার্কসটা তোমরা দেখতে পাচ্ছ কতটা হাইক করেছে। লাস্ট ইয়ার ছিল 112.5 ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, যেটা এই বছর হয়ে গেছে 137.6। ওকে, এবং সেক্ষেত্রে মেল যে স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে লাস্ট ইয়ার ছিল 117.25, যেটা এই বছর বেড়ে গেছে 140.08। সো বুঝতে পারছো কতটা হাইক করেছে। তো সিম্পলি যারা যারা প্রিপারেশান নিচ্ছ বা নেবে, মানে নিয়ার আর ফিউচার যে কোনো এসএসসি এক্সামিনেশনের জন্য বা সিএইচএসএল এমটিএস সিজিএলের জন্য, তারা বুঝতে পারছো যে এবছর কতটা মার্কস হাইক করতে পারে। তো সেভাবে তোমার ইজিলি প্রিপারেশান নাও, ওকে, কেননা দিন দিন তোমরা বুঝতে পারছো কম্পিটিশান বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে তোমাদের আলটিমেটলি যে কাট অফ মার্কস সেটাও হাইক করছে। ওকে, তো ওভারঅল ছিল এইটাই পুরো ভিডিওটার মধ্যে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা পিইটির জন্য কোয়ালিফাই করেছে তাদেরকে তারা সিম্পলি এসএসসির ওয়েবসাইটটাকে একটুখানি ফলো করবে, কেননা যে এসএসসি রিজিওনাল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে তোমাদের আলটিমেটলি আপ টু ডেট করে দেওয়া হবে, এবং সেই সঙ্গে যদি আমি কোনো রকমভাবে আপ টু ডেট হয়ে যাই তোমাদেরকে আমি সাথে সাথে জানিয়ে দেবো, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।